বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি তালের শাস দিয়ে হালুয়া দেখতে থাকুন রেসিপিটা কি করে বানাই কেটে নেছি আমি তালের শাসগুলো সবগুলো এক এক করে কেটে নেব আমি তালের শাসগুলো আমার কাটা হয়ে গেছে নিয়ে এসেছি এবার এগুলো একটু হালকা সিদ্ধ করে নেব দিয়েছি জলের মধ্যে গরম জলে নুন আমি এগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম জলে নড়াচড়া করে নেই হালকা জলে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব এটা ছেকে নেব ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দুধটা আমরা ফুটিয়ে দিচ্ছি ঘন করে এটা এবার দিয়ে দেব দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার দিয়ে দেব আমি এলাচ দিয়ে দেব কাজু দিচ্ছি কিশমিশ চিনি আমি এখন ভালো করে ফুটিয়ে নেব ঠিক আমি কুচি কুচি করে তালের শাসগুলো এটা ভালো করে ফুটবে ভালো করে সুন্দর করে ফুটবে ফুটতে একদম ঘন হয়ে যাবে আরো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি আমরা ঢেলে নিচ্ছি আমার তালের শাসের হালুয়ার রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।